আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভিডিওটা দেখে কিভাবে আমি গাড়ি কেরেনের উপরে উঠাই আর কি। অনেকে আমার মেসেজ করে বলে, ভাই গাড়িটাকে ধাক্কা দিয়ে কি আপনার গাড়ির উপরে উঠান না, বেটের ভিতরে নিচে ওয়্যার লাগানো আছে, সামনে মোটর আছে, এই মোটর দিয়ে মনে করেন 10 টন পর্যন্ত আপনি খিঁচতে পারবেন আর কি, খিচা উঠে দেওয়ার যে কোনো গাড়ির গুলি যদি টাইপাইট করা যায় আমরা এই সত্যি ওই ওয়্যার লাগায় আর চেন লাগায় মনে করেন মোটর চালু করে দিলেই মোটর অটোমেটিক মনে করেন টাইনে উঠে আর কি। তো আমি নিজে ওয়্যার লাগায় রাখছি আফগানিস্তানের ড্রাইভার গিয়ে যার গাড়ি উঠেতেছি আফগানিস্তানের, একটু আগে পুলিশে আমি আসার একটু আগে পুলিশের কাছে যাই থেকে, কারণ এটা হাইওয়ে রুট, তো এই যে গুটের পাশে গাড়ি বেশ কোন দাঁড়ায় থাকতে পারেন, নষ্ট হলে সাথে সাথে নিয়ে যেতে আর কি। তো আমার একটু আসতে দেরি হয়েছে, রাস্তার মধ্যে অনেক ট্রাফিক ছিল, তা আসতে একটু দেরি হয়েছে, দেরি হতে আইতে আইতে মনে করেন পুলিশ এসে কেস দিয়ে গেছে আর কি, নো পার্কিং কেস। আবার আফগানিস্তানে একটু চিলাচিলি করে দিকে বলে দুইটা মামলা দিছে আর কি। এদেশে পুলিশে কিছু পাওয়া যায় না, আমার গাড়ি নষ্ট হয়েছে বাস যদি একটা কেস দিয়ে 1-5 টাকার কেস দিয়ে দিব, আর যদি বেশি তকাতকি করেন তো মনে করেন আরও ফাইন বেশি। যাই কোনো কথা বললাম গাড়ি অলরেডি উঠায় ফেলাইছি, টান দিন মার্কে আমিও বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবো না জায়গায়। আর আমি যেহেতু কেরান জানাই আমার বিষয়ে একটু সমস্যা হয় না, কারণ র্যাকার ড্রাইভারের কোনো অসুবিধা না, কারণ আমি সবসময় নষ্ট গাড়িটা নিয়ে পুলিশেরও হেল্প হয় আর কি, যার কারণে আমাদের বিষয়ে একটা কিছু বলে না, আমাদের কেসও দেয় না, কোনো সময় জিজ্ঞাসা করে না। যদি আমাদের গাড়ির যদি দেখা যায় আমরা যেতেছি তাহলে আমার যে কোনো জায়গায় চেকিং চললো স্যারেতে। ভিডিও রেখলাম ভাবে দেখলে আর রাস্তার কোনো ইয়ে দেখেনি, তো আমি ফাইনালি মনে করেন আইসাই পড়ছি এই জায়গাতে। এটা হলো মাঠ বাম্পাস হইল আমাদের গ্যারেজ, ইন্ডিয়ান এক গ্যারেজ। এই গ্যারেজের ভিতরে নাম গাড়ি নাম নামাবো, কীভাবে নামাই চলেন দেখেন আপনারা, ঠিক আছে? কারণ ওটা দেখলেন নামানিটাও দেখায় আপনাদের, নামানি ওই সেম সিস্টেমই, ঠিক আছে? মোটর মনে করেন চালু করে দিলে অটোমেটিক মনে করেন আস্তে আস্তে মনে করেন নামতে থাকে গাড়ি। ওটা হলো গ্যারেজ, এই গ্যারেজের ভিতরে আর কি নিয়েছি। তো চলেন কীভাবে গাড়ি নামাই দেখেন। যারা আমার ভিডিওটাতে প্রথম দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর যারা নতুন অবশ্যই আমার পেজটার একটা ফলো দিয়ে দেবেন যারা ফলো করেননি। আমি এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিনই আপনাদের জন্য নিয়ে আসবো। কুয়েতের ভালো ভালো প্লেস আছে, ওই প্লেসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। তাই যারা এখন আমার পেজটারে ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজটারে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, লাইক করতে তো বলবেন। এই যে আফগানিস্তানের লোক, আর ওই হলো আমাদের বাংলাদেশি, এই হলো মেকানিক আর কি, যে কাজ করে গাড়ি কাজ করে, আর এই হলো আফগানিস্তানের ড্রাইভার আর কি। গাড়ির ভিতরে কিন্তু কেউ নেই, গাড়ি অটোমেটিক নামতেছে, কারণ আমি ওয়্যার লাগাইছি, আস্তে আস্তে নামতেই থাকবে। এরকম অনেক ধরনের ভিডিও আছে, সাগরের পারের ভিডিও আছে, কিছু ভিডিও আর করছে আমি, এগুলি মনে করেন আপলোড দেবো অবশ্যই পেজটাতে, পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন। হয়তো এমন ভুলে দিতে পারেন ভিডিও শেষ হওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, ভাই লাইক আর একটা ফলো একটা শেয়ার করলে আপনার কোনো টাকা লাগে না, ঠিক আছে? এত পরিশ্রম করে যদি আপনার মনে করেন একটা ভিডিও বানায় যদি একটা লাইক একটা কমেন্ট যদি বা একটা শেয়ার যদি না পাই তাহলে ভালো লাগে। অবশ্যই যদি খারাপ হয় তারপরে কমেন্ট করে কমেন্টে বলবেন যে হ্যাঁ আপনার ভিডিও ভালো হয় না, কীভাবে করতে হবে ভিডিও বলবেন, আমার ওইভাবে আপনাদের ভিডিও বানানোর চেষ্টা করবো। কারণ আর আমি তো ড্রাইভার বেশি আমি একটা এডিটও করতে পারি না, বা যেভাবে তুলি এইভাবে মনে করেন আপনাদের সামনে নিয়ে উপস্থাপন করি, কোনো কাটাছিরা নেই আর কি। তো সবাই ভালো থাকবেন, পেজটারে ফলো দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।